হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। আমি মৌসুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। আর আজকের ঝকঝকে ব্লগটা হচ্ছে লক্ষ্মী পুজোর স্পেশাল ব্লগ। তো বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজো একটা ভীষণ মানে স্পেশাল একটা অনুষ্ঠান। তো আমার ঘরও বাদ নেই, মা লক্ষ্মীকে নিয়ে চলে এসেছি। আর কিরকম ভাবে কি করেছি সবকিছু থাকছে কিন্তু আমার চ্যানেলে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইলো। তো চলো দেখে নাও যে আমি কিভাবে সাজালাম, কিভাবে পুজো করলাম, সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। 2 দিন আগেই প্রিয়ম গিয়ে কিন্তু ঠাকুর নিয়ে চলে এসেছিল, আর দেখেছো আমার মা লক্ষ্মীর মুখটা কি মিষ্টি। তো 2 দিন ঠাকুর ওয়েট করে বসেছিল যে কবে দিন আসবে আর পুজোটা হবে। তো নিয়ে চলে আসলাম ঠাকুর, এতদিন ওই উপরে তোলা ছিল। কেননা পুচকু পুচকু এসেই পারলে ঠাকুরের কোলে বসে পড়ে, না হলে নিজে ঠাকুরকে কোলে নিয়ে বসিয়ে রাখে। তো ওর জন্য ঠাকুর উপরে তুলে রাখতে হয়েছিল, কেননা মাটির ঠাকুর কখন ভেঙে ফেলে তার তো ঠিক নেই। তো আজকে আসন টাসন সবকিছু রেডি করে মাকে নিয়ে নিয়ে আসনে বসালাম। আর এই দেখো এখন আমি আলপনা দিচ্ছি। লক্ষ্মী পুজোতে আলপনা তো দিতেই হবে, সবাই দিয়েছে। আমিও তো ভালো কিন্তু আলপনা দিতে পারি না, মোটামুটি পারি। তো যে যতটা পারি সেটাই একটু চেষ্টা করছি দেওয়ার। আর কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর পুজোর জন্য যে নারকেলের নাড়ু, ক্ষীরের সাজ এগুলো বানাতে হয়, সেগুলো কিন্তু আমি আগের দিনই বানিয়ে রেখেছিলাম, কেননা আজকে তো অত টাইম থাকবে না। তো তার একটা ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, যারা দেখোনি তাদের জন্য আই বাটন আর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তারা গিয়ে কিন্তু দেখে আসতে পারো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু গোছানো হয়ে গেছে, আর রান্নার দিকটা আজকে মামুনিই দেখেছে, আর আমি এই দিকটা গুছিয়ে নিয়েছি। আর এখন তো দেখতে পাচ্ছ ঠাকুরমশাই চলে এসে পুজো হতে বস পুজো করতে বসে পড়েছে। এখন বাজে প্রায় 7টা। তো এই টাইম থেকে আমাদের টাইম দেওয়া ছিল, মোটামুটি ঠাকুরমশাই ঠিক টাইমে এসেছে। লক্ষ্মী পুজোর দিন ঠাকুরমশাই ঠিক টাইমে পাওয়া একটা কিন্তু বিশাল ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্যটা মা লক্ষ্মীর কৃপায় আজকে ভালো, ঠিক টাইমেই চলে এসেছে আর পুজোও শুরু হয়ে গেছে। কেশো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। কেশো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। কাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা কাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। সাক্ষী নামে গাও জয়।
এসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী।